আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে কিছু অপ্রত্যাশিত এবং তিক্ত বাস্তবতার কথা বলবো। অনেকেই হয়তো এই বাস্তবতার সাথে পরিচিত নন কিংবা বিস্মৃত হয়ে গেছেন। যাই হোক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তার আলোকে ইন্ডিয়ান তেজস ফাইটার জেট নিয়ে তিক্ত কিছু সত্য আপনাদের জানাব। বর্তমান এবং আসন্ন দিনগুলোতে বাংলাদেশের সার্বভৌমত্বের নিরাপত্তায় ফাইটার জেট কী ভূমিকা পালন করবে সেটি নিয়ে জেনুইন একটি থিওরি দেখাবো, এবং যারা সত্যিই সেটা জানতে চান আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সত্তর দশকের শুরুতে ইন্ডিয়ান এয়ারফোর্স নিজস্ব একটি ফাইটার জেট তৈরির প্রয়োজন অনুভব করে। এরপর 1983 সালে লঞ্চ করা হয় লাইট কম্ব্যাট এয়ারক্রাফট প্রজেক্ট, গঠন করা হয় অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। দীর্ঘ সময় পরে 1987 সালে ফ্রান্সের ডাসল্ট ব্রেগুয়েট এভিয়েশনের সহায়তায় কনসেপচুয়াল ডিজাইন চূড়ান্ত হলেও তেজাসের প্রথম প্রোটোটাইপ ফ্লাই করে 2001 সালে। এরপর আরও এক দশক চলে যায়। অবশেষে 2016 সালে দুটি তেজাস মার্ক ওয়ান ইন্ডিয়ান এয়ারফোর্সকে ডেলিভারি দেওয়া হয়, তাও ইনিশিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স পাওয়া ভার্সন সেটি। দীর্ঘ এই সময়ে ইন্ডিয়ার নিজস্ব ফাইটার জেট তেজাস বিভিন্ন জটিলতা ফেস করে বর্তমানে একটা পর্যায়ে এসেছে। এর মাঝে অসংখ্যবার ডিজাইন চেঞ্জ, মিশন রিকোয়ারমেন্ট রিডিজাইন, ইঞ্জিন সোর্সিং সহ নানা রকম সমস্যা হয়েছে। শেষ দিকে এসে তেজাসের 47টি ডিজাইন ফ্লস বা ত্রুটি পাওয়া যায়। এসব ত্রুটি থাকায় নতুন ভার্সনের ঘোষণা দেওয়া হয়, যার নাম দেওয়া হয়েছে তেজাস মার্ক ওয়ানে। যাই হোক, যদিও বলা হচ্ছে তেজাস ইন্ডিয়ান প্রোডাক্ট, কিন্তু এর ম্যাক্সিমাম ক্রিটিক্যাল কম্পোনেন্ট বিদেশি। যেমন এর ইঞ্জিন আমেরিকান জেনারেল ইলেকট্রিকের তৈরি F404, মাল্টিফাংশন ডিসপ্লে কেনা হয়েছে ইসরায়েলি এলবিট সিস্টেমস ও ফ্রান্সের সেক্সটেন্ট থেকে। তেজাসে ইনস্টল করা রাডারটি তৈরি করে ইসরায়েলি এলবিট, হেলমেট মাউন্টেড ডিসপ্লে অ্যান্ড সাইড বা HMDSTও এলবিটের তৈরি, লেজার ডিজিগনেশন পটটিও আরেকটি ইসরায়েলি কোম্পানি রাফায়েলের তৈরি করা। এরকম ছোট বড় আরও কিছু ক্রিটিক্যাল সিস্টেমস অ্যান্ড ইকুইপমেন্ট বিদেশি সোর্স থেকে ক্রয় করা হয়েছে। সো তেজাস 100% ইন্ডিয়ান প্রোডাক্ট না। দেখা যাচ্ছে এসব ক্রিটিক্যাল সাবসিস্টেমগুলোর বেশিরভাগই ইসরায়েলে তৈরি, আর যেহেতু বাংলাদেশের সাথে ইসরায়েলে প্রকাশ্য কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই বাংলাদেশ চাইলেও তেজাস ক্রয় করতে পারছে না। সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ক্রাইসিস দেখা দিতে পারে, কারণ আমরা ইসরায়েলকে স্বাধীন কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেইনি। প্রিয় দর্শক, তবুও ধরে নিলাম এসব সিস্টেম বদলে অন্য দেশের কম্পোনেন্ট যুক্ত করে বাংলাদেশ তেজাস ক্রয় করল, কিন্তু এটা কি ঠিক হবে? না। কেন? কারণ বাংলাদেশের ভৌগোলিক নিরাপত্তার চিন্তা করলে আমাদের প্রথম প্রতিপক্ষ ভারত, মিয়ানমার দ্বিতীয়, দিল্লির ডিপ স্টেটের মূলমন্ত্র অখণ্ড ভারত। আর এই নীতির জন্যই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের প্রতি ইন্ডিয়ার আচরণ চরম আগ্রাসী। প্রায় সবার সাথেই ইন্ডিয়ার ভয়ানক দ্বন্দ্ব চলছে, কারো সাথে প্রকাশ্যে, কারো সাথে নীরবে। বাংলাদেশে এটা অদ্ভুতভাবে আরও বেশি মারাত্মক, কারণ ইন্ডিয়া আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করে। নির্বাচন কিভাবে হবে সেটা ঠিক করে দেওয়ার জন্য মন্ত্রী সচিব পাঠিয়ে দেয়। এটা আমাদের সবারই জানা যে বাংলাদেশে একটি নির্দিষ্ট দল এবং মতের লোক ছাড়া ইন্ডিয়া আর কারো বন্ধু নয়। 17 কোটি বাংলাদেশের ভালো মন্দ নিয়ে দিল্লির তিলমাত্র মাথা ব্যথা নেই। তাদের একমাত্র টার্গেট এদেশে ইন্ডিয়ান লবিকে ক্ষমতায় রেখে সম্ভাব্য সব রকম স্বার্থ আদায় করে নেয়া। এজন্য চূড়ান্ত পর্যায়ে নাশকতাও করছে তারা, ভবিষ্যতেও করতে প্রস্তুত। আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে একটা হাস্যকর সিস্টেমে পরিণত করার পেছনে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার দায় সবচেয়ে বেশি। দেখুন, আমাদের দেশ থেকে তারা সব পাচ্ছে, তাদের রেমিটেন্সের শীর্ষ সোর্স আমরা, তাদের পছন্দের সরকার ক্ষমতায়, তবুও দিল্লির আচরণ ভয়ানক শত্রুতাপূর্ণ। অর্থাৎ এদেশে আলটিমেট লেভেলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেও ইন্ডিয়া খুশি নয়। এটা আপনি বুঝতে পারবেন বিভিন্ন ইন্ডিয়ান রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও নানা শ্রেণীর মানুষের বক্তব্য থেকে। এখানে তেমন কিছু মানুষের ছবি শেয়ার করলাম। ডিয়ার ভিউয়ার্স, ভারতের পলিটিক্যাল সিস্টেম বলুন, আমলাতন্ত্র বলুন আর সুশীল সমাজ, সবাই বাংলাদেশকে একটা হুমকি মনে করে। এর দুটি কারণ। প্রথমত, আমরা মুসলিম প্রধান দেশ আর ওরা স্পষ্টতই মুসলিম বিরোধী। দ্বিতীয়ত, স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া আমাদের সাথে যে অন্যায় আচরণ করেছে তার জন্য ওরা নিজেরাই একটা ভয়ে থাকে। কোনোদিন যদি বাংলাদেশি জাতিটা জেগে ওঠে, নিজের শক্তি বৃদ্ধি করে এবং প্রতিশোধ নিতে চায়, তবে ফলাফল হবে মারাত্মক। কারণ চীন পাকিস্তান কোনোদিন ভারতকে ছাড় দিবে না, প্রাপ্য বুঝিয়ে দিবে কড়ায় গণ্ডায়।
তেমন একটা সময় যদি বাংলাদেশকে তারা বগলতলায় রাখতে না পারে তবে বিপদের শেষ থাকবে না। বাংলাদেশ যদি তখন দিল্লির বিপক্ষে অ্যাক্টিভ থাকে তবে সবার আগে ইন্ডিয়া ভাঙবে, পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে দু একটা স্বাধীন হবে নিশ্চিত। আর এই ভয় থেকেই বাংলাদেশকে কবজায় রাখতে দিল্লির নরকের দরজা পর্যন্ত চলে গেছে। আর এমন একটা ভবিষ্যৎ আসন্ন জেনেও ইন্ডিয়া থেকে ফাইটার জেট কেনা হবে খাল কেটে হাঙর ঘরে তোলা, নিজের পায়ে কোড়াল মারা, চরম আত্মঘাতী একটি সিদ্ধান্ত নেয়া। কারণ বিপদের সময় ইন্ডিয়া এই ফাইটার জেটের স্পেয়ার সাপোর্ট, আর্মামেন্ট সাপ্লাই কিংবা মেইনটেন্যান্স লজিস্টিক্স দেওয়া বন্ধ করে দিবে, এটা 100% নিশ্চিত জেনে রাখুন। শুধু যুদ্ধের সময় এটা করবে তা নয়, এদেশে ক্ষমতার রদবদল হলেও ইন্ডিয়া এই কাজ করবে এবং তখন আমরা ফেঁসে যাব। কারণ আমাদের অর্থনীতি এতটা শক্তিশালী নয় যে 4-5 বছর পরপর 20-30টি করে ফাইটার জেট কিনতে পারবো আমরা। শুধু ভ্যাকসিনের কথাই চিন্তা করুন, চুক্তি করে অ্যাডভান্স পেমেন্ট নেবার 2 দিন পরেই বলে যে তারা নেক্সট 4-5 মাস কাউকে ভ্যাকসিন দিতে পারবে না। অ্যাকচুয়ালি এভাবে বাজিয়ে দেখার চেষ্টা করলো যে তারা যদি ভ্যাকসিন না দেয় তবে বাংলাদেশের আচরণ কেমন হয়। তেজাস ফাইটারের ক্ষেত্রেও যে তারা এরকমটা করবে না তার কোনো নিশ্চয়তা নেই। সো কোনো যুদ্ধ বা ক্রাইসিস টাইমে ইন্ডিয়া যদি তেজাসের স্পেয়ার না দেয় তবে আমাদের বিমান বাহিনীর বড় একটি অংশ অচল হয়ে থাকবে। প্লাস তেজাসের লজিস্টিক্স কিংবা ক্রু ট্রেনিংয়ের নামে ইন্ডিয়ান মিলিটারি পার্সোনেলরা আমাদের এয়ারবেসগুলোতে ফ্রিলি যাতায়াত করবে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর সমস্ত তথ্য হাতিয়ে নিবে এবং সেখানে তাদের এজেন্ট তৈরি করার চেষ্টা করবে, এটা 100% নিশ্চিত। আর এই ভয়ের কারণ হলো আমরা বাংলাদেশিরা টাকা পয়সা সুযোগ সুবিধা পেলে নিজের আত্মসম্মানও বিক্রি করে দিই, সেখানে দেশপ্রেম তো সবচেয়ে সস্তা জিনিস। সো অদূর বলুন আর সুদূর, ভবিষ্যৎ জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করে বলা যায় ইন্ডিয়ান তেজস ফাইটার কিংবা এরকম ক্রিটিক্যাল কোনো ইন্ডিয়ান সমরাস্ত্র ক্রয় হবে চরম আত্মঘাতী সিদ্ধান্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, উইয়ার মাস্ক, স্টে অ্যালার্ট অ্যান্ড স্টে সেফ, লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ। আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।